কেউ একজন লোকসভা ভোটের আগে এসেছিলেন আকাশ রানী, নেমেছিলেন শ্রী অরবিন্দ স্টেডিয়ামের মাঠে, দেড় হাজার পুলিশ নিয়ে জুনপুর মোড় থেকে হাঁটতে হাঁটতে বাইপাসের কাছে মিছিল শেষ করে আবার সিএসি ময়দান থেকে চপারে চড়ে পালিয়েছিলেন। কি বলে গেছিলেন? বলে গেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর আপনারা কি করেছেন? কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর, কৃষি মুক্ত, কৃষি ভাইপা মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন আপনারা। আপনাদের সবাইকে আমি একবার স্যালুট করতে চাই। আজকের মিছিল আপনারা প্রমাণ করেছেন, কিছুদিন আগে ছিন্নমূলের লোকেরা মুসলিম ইত্তেহাদুল মুসলিমিন ওয়াইসির পার্টি, তারা এখান থেকে মিছিল করে বাসস্ট্যান্ড পর্যন্ত গেছিল। ওয়াইসির পার্টি MIM, আর আজকে আপনারা সপাটে দুগালে দুটো থাপ্পড় লাগিয়ে বুঝিয়ে দিয়েছেন সনাতনের মাটি, স্বাধীনতার মাটি, লবণ সত্যাগ্রহের মাটি, বলাই বাবু সুধীর বাবু রাসবিহারী পালের মাটি, নিকুঞ্জ মাইতি বসন্ত দাসের মাটি। এ মাটি তোমাদের কোন তোমাদের এখানে জায়গা নেই। আপনারা জানেন যে আমরা আজকে রাস্তায় নেমেছি একটা দাবি নিয়ে, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা জানেন এক মাসের বেশি অতিক্রান্ত এই রাজ্যে যে 9 তারিখে ভয়াবহ ঘটনা ঘটেছে, আমাদের ডাক্তার বনের উপরে, এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না, এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন। সরকারি হসপিটালে 36 ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসন অবশাসনে তৈরি হওয়া কিছু লুম্পেন, যাদেরকে আমি মনুষ্য পর্যায়ে ফেলি না, যাদেরকে আমি পশুর সঙ্গেও তুলনা করি না, তাদের পশুকে অপমান করা হয়, তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে খুন করেছে। যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিকভাবে চোখ থেকে জল পড়ে, কিন্তু আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল। এই নরখাদকরা তাকে কিভাবে অত্যাচার করেছে, এই চোখ থেকে রক্ত পড়া থেকেই আপনারা সহজেই অনুমেয় করতে পারেন। আরো হৃদয় বিদারক, রক্ষকই ভক্ষক প্রমাণ লোপাট করেছে। একটা রুমে ধর্ষণ খুন হয়েছে, অন্য রুমে এনে রেখেছে, জামা কাপড় বদলেছে, মেশিন পাল্টেছে, ফিসেরা পাল্টেছে, ব্লাড স্যাম্পল পাল্টেছে, সব পাল্টে দিয়েছে। কারা? মমতার, মমতার পুলিশের লোকেরা। ছাড়বেন মমতাকে? এই পাপিষ্টকে ছাড়বেন? এর কোনো ক্ষমা নেই। যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ থামা যাবে না। বলছে আমি ভোটে জিতে এসেছি, বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায়। আমরা চাই না, আমরা তো তোমাকে ভোটে হারাবো। নন্দীগ্রামে হারিয়েছি,
আবার একবার আসবেন নাকি দাঁড়াতে? ইচ্ছা আছে নাকি পিসিমনি? আছে ইচ্ছা? আপনি যদি না আসেন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে দিয়ে আসবো। পারি করতে প্রমাণ করেছি, আবার প্রমাণ করে দেব। এবং আমরা ভোটের মাধ্যমে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন করব। কিন্তু আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান। আপনি কি বলেছিলেন? আপনি 14 আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লক্ষ টাকা তো দিতেই পারি, 10 লক্ষ টাকা। ওর বাবা মা উত্তর দিয়ে দিয়েছে, আপনার টাকা আপনার থাক, আমার মেয়ের বিচার পাক। টাকা দিয়ে কিনবেন না, 500 টাকা, 1000 টাকা, দুর্গাপূজায় টাকা, ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা, টাকা দিয়ে কিনবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।